হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোছাম্মদ জয়নব খাতুন। আজকে আমরা কথা বলবো ব্রকোলির পুষ্টিগুণ ও উপকারিতা নিয়ে। চলুন বিস্তারিত জানা যাক। বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের প্রধান ফারাহ মাসুদা বলেন, ব্রকোলি দেখতে ফুলকপির মতো আর গাঢ় সবুজ রঙের হয়, অনেকে একে সবুজ কপিও বলে থাকে। ব্রকোলি খেতে সুস্বাদু, পুষ্টিকর ও এটি লঘু পাকযোগ্য সবজি। তিনি আরও বলেন, প্রতি 100 গ্রাম ব্রকোলিতে থাকে 32 কিলোক্যালোরি খাদ্য শক্তি, এছাড়া 3.3 গ্রাম প্রোটিন, 0.1 গ্রাম চর্বি থাকে। ব্রকোলিতে ক্যালসিয়াম থাকে যা হাড় ও দাঁত সুস্থ রাখতে সাহায্য করে। 100 গ্রাম ব্রকোলি থেকে 150 মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়। এতে 5.5 গ্রাম শর্করা, 1.6 মিলিগ্রাম লৌহ পাওয়া যায়। ব্রকোলিতে ভিটামিন B1, ভিটামিন B2 ও ভিটামিন সি রয়েছে। ব্রকোলি রয়েছে নানা পুষ্টিগুণ। ভিটামিন সি থাকায় এটি ত্বক সুস্থ রাখতে সাহায্য করে। ক্যালসিয়ামের ভালো উৎস হওয়ায় এটি হাড়ের সুস্থতা রক্ষা করে। ব্রকোলি অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস, এটি ত্বকের বলি রেখা দূর করতে সাহায্য করে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে ব্রকোলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আগামী পর্বে আরও একটি চমৎকার বিষয় নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।